বিএনপির গণমিছিলের পেছনে রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে বলে মনে করছেন যুবলীগ নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে তারা বলেন, কর্মসূচির নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের জানান দিতে চায় বিএনপি। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। বিএনপি জামাতের জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রতিবাদে যুবলীগের শান্তি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শান্তি সমাবেশে যুবলীগ নেতারা বলেন, রাজনীতির মাঠে ব্যর্থ বিএনপি এখন দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। 30 ডিসেম্বর গণমিছিলের নামে সহিংসতা করলে তার জবাব দেওয়ার ঘোষণা দেন নেতারা। বিএনপির গণমিছিল নয়, আগামীকাল বিএনপি করবে জঙ্গি মিছিল, সন্ত্রাসী মিছিল। আর সেই সন্ত্রাসী জঙ্গি মিছিলকে প্রতিহত করার জন্য আগামীকাল যুবলীগ মাঠে থাকবে। আপনারা 10 তারিখে ডাকে আপনাদের জনগণ সারা দায়রায়, আপনারা বড় ফ্লপ মেরেছে। আমরা যুবলীগ যতদিন মাঠে আছি, এদেশে জনগণের জানমালের উপর আপনারা হাত দেবেন, কালকে আপনাদের ওই হাত আমরা ভেঙে দেব। সকালে মেট্রো রেল উদ্বোধন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার ছাত্রলীগের নেতাকর্মীরা পাড়া মহল্লায় সতর্ক অবস্থায় থাকবে বলেও জানানো হয় সমাবেশ থেকে। রাজনীতি করার লাইসেন্স নিয়ে দুর্নীতিবাদদের পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের মূলোৎপাটন বাংলার মাটি থেকে নিশ্চিত করতে হবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।